ধর্মপুথি কেইখন আহিছিল পৃথিৱীলৈ আসমানী কিতাপ কেইখন চারিখন তৌরাত জব্বুর ইঞ্জিল এন্ড ফুরকান হয় না নয় তৌরাত কার সময়ত আহিছিল মুসা আলাইহিসসালাম জব্বুর দাউদ আলাইহিসসালাম ইঞ্জিল ঈসা আলাইহিসসালাম আর ফুরকান মাইমিন কোরআন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্টারেস্টিং কথাটো হইছে কি তৌরাত নাজিল হইছিল হিব্রু ভাষা কি ভাষা হিব্রু কারণ মুসা আলাইহিসসালামর মাতৃভাষা আছিল হিব্রু জব্বুর নাজিল হইছিল আরমাইকা ভাষাত কারণ দাউদ আলাইহিসসালামর মাতৃভাষা আছিল আরমাইকা তারপিছত ইঞ্জিল নাজিল হইছিল ইউনানি ভাষাত ঈসা আলাইহিসসালামর মাতৃভাষা আছিল ইউনানি আর কুরআন নাজিল হইছিল আরবিক ভাষাত আই মিন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর মাতৃভাষা আছিল আরবিক এটা মোর প্রশ্ন হল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর জন্ম যদি অসমিয়াত হল অসমত হলে হয় তাহলে কুরআনের ভাষা কি হলে হয় অসমিয়া ইয়াস ভেরি গুড ক্লিয়ার বুঝি পাইছে না সেই কারণে আপনাদেরকে কোরআনখন পড়ক আর বুঝক পড়ক আর বুঝক বুঝি পাইছে কথাটো নুবুঝিলে একো বুঝি নাপাব এতিয়া যাবে ধরে লোক হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কইছে যে পিয়াজ খাওয়া মুকরু হয় না মুক্তি সাহেব পিয়াজ খাওয়া মুকরু হয় না নয় এতিয়া বহুতে কয় পিয়াজ কেউ খাব না লাগে ময়ও বিভিন্ন জামাতত গৈছো তাবলিগি নেশাব করেছো মোকো কইছে পিয়াজ খাব না লাগে মই আর চিন্তা করলো কেউ খাব না লাগে ইয়ার তো কিবা সাইন্টিফিক্যাল কোর্স থাকিব লাগিব সিধা সিধা কেউ খাব নিদিয়ে তেতিয়া মই কিতাব পড়া আরম্ভ করলো তারপর মই আচরিত হয়ে গেলো প্রথম কথা হলে পিয়াজ খালে মুখ গন্ধায় মুখ গন্ধালে অসরের মানুষবিলাকে দুর্গন্ধ পায় অসুবিধা হয় এটি একটা কারণ হয় তার লগত সকলতকৈ বৈজ্ঞানিক যুক্তিটো কি মই কৈ থৈ যাম বৈজ্ঞানিক যুক্তিটো হৈছে পিয়াজ এটা এনেকুৱা আঞ্জা কাঁচা পিয়াজ খোৱা নিষেধ কৰিছে হয় না পিয়াজ মানে গৰম পিয়াজটো নহয় তৰকাৰীত বনোৱা পিয়াজটো নহয় কাঁচা পিয়াজ তেতিয়া পিয়াজ এটা এনেকুৱা আঞ্জা বিজ্ঞানে কৈছে পিয়াজটো কাটাৰ লগে লগে তাৰ নেয়াৰছ যিবিলাক বেক্টেৰিয়া ভাইৰাছ থাকে চম্বুকৰ দৰে নিজৰ ফালে টানি লয় টানি লৈ যেতিয়া পিয়াজটো পিয়াজৰ গাত ভাইৰাছবিলাক লাগিব আমি ভাইৰাছ পিয়াজটো খালে বেমাৰ হ'বনে নাই বুজি পাইছে বৈজ্ঞানিক যুক্তি এতিয়া হুজুৰ পাক সাল্লাল্লাহু আলাইহি ছাল্লামে কৈছে ৰক্ত খোৱা হাৰাম হয়নে নহয় ব্লাড এতিয়া মই আপোনালোকক প্ৰশ্ন কৰোঁ আমাৰ বেমাৰ আজাৰ হ'লে কিহৰ টেষ্ট কৰে ব্লাড টেষ্ট কৰে কাৰণ মনত ৰাখিব ব্লাডৰ এনি বেমাৰৰ ভাইৰাছটো ব্লাডতে থাকে এতিয়া এই ৰক্ত যিকোনো প্ৰাণীৰ মুৰ্গী হওক বিফ গরু হোক ভৈস হোক ছাগল হোক যিকোনো প্রাণীর যিকোনো বেমার ভাইরাসটো বীজাণুটো কত থাকে ব্লাড যদি এই ব্লাড আমি খাওয়া বেমার হবনে নাই এই সাইন্টিফিক যুক্তি এটা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কইছে দাড়ি রাখাটো সুন্নত হয় না নয় দাড়ি রাখিব লাগে এটা ময়ে রাখা নাই কি কম তথাপিও কম যে দাড়ি রাখিব লাগে দাড়ি রাখিলে কি লাভ তেতিয়া মই কিতাব পড়া আরম্ভ করিলো যে দাড়ি রাখিলে কি লাভ তারপর মই যেতিয়া জানিলো আচরিত হয়ে গেলো প্রথম কথাটো হয়েছে দাড়ি কি হয়েছে দাড়ি এনে সরু সরু দাড়ি নয় মিনিমাম সুন্নতি দাড়ি হয় না কারণটো কি তেতিয়া মই যেতিয়া বৈজ্ঞানিক বিজ্ঞানিক কিতাব পড়া আরম্ভ করলো তেতিয়া মই গম পালো দাড়ি যেতিয়া রাখে লম্বা দাড়িটো হয় কি আমার সাউন্ডটো ইয়ার পৰা ওলায় টনসিল বিলাক ইয়াত থাকে দাড়িটো এনেকে প্রটেক্ট দিলে ঠান্ডা হাওয়াটো যেতিয়া গলত না লাগিব তেতিয়া আমার টনসিলর প্রবলেম নহব গলর প্রবলেম নহব ঠান্ডা খালে গলর প্রবলেম হয় না নয় নাম্বার ওয়ান নাম্বার টু দাড়ি নথকা মানুষবিলাকৰ চুমন নিচিনা কানা হব উইদাউট চশমা একো দেখা নাপায় চশমা চকুর প্রবলেম হয় দাড়ি কাটিলে নাম্বার থ্রি স্কিন ডিজিজ হয় মুখর চেহারার যেটা চামড়ার বেমার হয় নাম্বার ফোর পুরুষত্বহীনতার ভুগে দাড়ি নরখা মানুষবিলাক বুঝি পাইছে না ক্লিয়ার আরো বহুত আছে এই তো হল বৈজ্ঞানিক যুক্তি এতিয়া হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কইছে তোমালোকে পানি খাবা কিন্তু বহি খাবা যি কোন জুলিয়া পদার্থ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কইছে তোমালোকে বহি খাবা এতিয়া বহি খাব লাগে মই আকৌ কিতাব পড়া আরম্ভ করিলো কেনেকে বহি খালে কি হয় চিয় হৈ খালে খালে কি হয় তেতিয়া মই গম পালো তেতিয়া মই গম পালো যে যেতিয়া পানিটো মানুহ চিয় হৈ খায় ফাস্টেস্ট পানিটো পেটত গৈ ধাক্কা মারে মারে না নাই পেটর যেটা আমার স্টমাক থাকে তার উপর একটা লেয়ার থাকে খুব পাতলা লেয়ার এই লেয়ারটো কিবা কারণে যদি ফাটি যায় একটা প্রবলেম নাম্বার ওয়ান নাম্বার টু পানিয়ে যেতিয়া ধাক্কা মারিব হজম শক্তি কমে যায় নাম্বার থ্রি পানির যেতিয়া থিয় হয়ে খাব যে কোনো লিকুইড বস্তু যেতিয়া থিয় হয়ে খাব আমার এই যে গাঁঠির বিষ বিলাক যে হয় এইবিলাকর এই লিকুইডটো কমে যায় এই গাঁঠির বিষ বেশি হয় না বহুত মানুষের গাঁঠির বিষর বেমারও খোজকাঢ়িব নোৱাৰো তাৰপিছত ঠিক তেনেকা হুজুৰ পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কৈছে এজে জুৱেল আমাৰ কি সুন্নতি ড্ৰেছ কি হোৱাইট ড্ৰেছ এই যে হুজুৰে পিন্ধিছে হোৱাইট ড্ৰেছ হয়নে নহয় হোৱাইট ড্ৰেছ হয়নে নাই বগা এতিয়া বগা ড্ৰেছ পিন্ধিলে কি লাভ এতিয়া শুনক বগা ড্ৰেছ পিন্ধিলে প্ৰথম লাভটো হৈছে বগা ড্ৰেছৰ ড্ৰেছৰ কালাৰটো হোৱাইট কালাৰটো এনেকুৱা এণ্টি এণ্টি এণ্টিবায়'টিক মানে এণ্টিবায়'টিক যেনেকুৱা বীজাণুবিলাক ব্লেক ড্ৰেছ মই ব্লেক পিন্ধিছিলোঁ
বা লাল বা আদার্স ড্রেস বগা বাদ দি ব্ল্যাক ড্রেস পিন্ধিলে এই বীজাণুবিলাক ডাইরেক্ট মানে আহি বডিত আহিব পারে, কিন্তু বগা ড্রেসর পাওয়ারে এই বীজাণুবিলাক আধা রাস্তাতে উইক হয়ে যায়, উইক হয়ে দুর্বল হয়ে পড়ে যায়। হুজুরপাক সালসালামে কি কইছে, যেতিয়া আপনাদের টপনিত যাব ডাং ফালে এনেকা মূৰ দি এনেকা হাঁটু দুটা দর ধরে, দ দ বুঝি মানে অসমিয়া দ দর ধরে শুব লাগে, এনেকে কইছে না নাই? প্রথম কথা যে ডাইন ফালে কিয় পড়ে, মই কিতাব পড়া আরম্ভ করিলো, দেখিলো যে প্রথম হার্টটু কোন ফালে, আমার লেফট সাইড বাও ফালে, হয় না নয়? প্রথম কথা যে আমি যদি ডাইন ফালে শুম তেতিয়া হার্টটু উপর ফালে থাকিব, হার্টত প্রেসার নপরিলে শ্বাস প্রশ্বাস লওয়াত সুবিধা হবো। বহুত মানুষ রাতিতে হার্ট অ্যাটাক হয়ে মরে না নমরে, প্রেসার পড়ি শ্বাসটু লব নয়, হয় না নয়? এক নম্বর। দুই নম্বর, আমার যে বডির ভ্যান আছে, ভ্যান মানে রক, রক জানে নাই, রক রক বিলাক রেস্ট লাগে না নাই, তো রক বিলাক এটা সিস্টেমত রেস্ট হয়, রেস্ট পায়, সেইটো হইছে দর। যেতিয়া শুব আপনাদের দর ধরে এনেকাই হুজুরপাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামে যেটো নিয়ম বান্ধি দি কইছে সেইমতে শুলে এই ভ্যান বিলাক রেস্ট পায়, মনত থাকিব। এনেকুয়া বহুত হুজুরপাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামে ইচ এন্ড এভরি ওয়ার্ড বা যেগুলা কই থই গৈছে প্রত্যেকটো সাইন্টিফিক যুক্তি আছে, সাইন্টিফিক যুক্তি আছে, সেইখিনি আমার জানার দরকার। যদি এইখিনি জানিব হয়, কারণ টাইম নাই মই আর লেন্দি নকরো, যদি এইখিনি জানিব হয় তেনেহলে আপনালোকে সুশিক্ষিত হব, নহলে বুঝি না পাবো। আজির তারিখত গোটেই বিশ্বত কোরআন শরীফখন 80তকৈও অধিক ভাষা, তার মানে 80টাতকৈও অধিক ভাষা ট্রান্সলেট হয়েছে অল ওভার ওয়ার্ল্ডত। আই থিঙ্ক মেবি অলপ ভুল হব পারে মোর, 1,000 2,600 এনেকুয়া ভাষা আছে, তার ভিতর 80টা যেটা মেইন বিশ্বর মেইন ভাষা, মেইন ভাষা এরাবি, ইংলিশ, হিন্দি, বাংলা, বুঝি পাইছে না, তুর্কিস, রাশিয়ান, এই মেইন যেবিলাক ভাষা এইবিলাক ভাষাত 80টাতকৈ অধিক ভাষাত কোরআন শরীফ ট্রান্সলেট হয়েছে। আপনাদের আনক পড়ক আর সেইমতে চলক, নহলে সিধায় খালি পড়ু আছে কোরআন শরীফ 7 বার খতম, 8 বার খতম, কিন্তু মিনিং বুঝি নপ। আপনাদের জানিলে আচরিত হব, বিশ্বত সকলতকৈ যখন কিতাব মানুষে বেশি পড়িছে সেইখানে কোরআন, আর দুর্ভাগ্যক্রমে বিশ্বত সকলতকৈ যখন কিতাব মানুষে নুবুঝি পড়িছে সেইখন কোরআন। সেই কারণে আপনাদের মানে অনুরোধ জানাও, যদি সচাকেই আপনাদের প্রফেট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামক ভাল পায় তেনহলে সুশিক্ষিত হোক, যেটা প্রফেট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কইছে যে তোমালোকে শিক্ষিত হওয়া, প্রয়োজন হলে চীন দেশলৈও যাওয়া।